তো হ্যালো বন্ধুরা আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ফাঙ্গাল ইনফেকশান এই ফাঙ্গাল ইনফেকশানের মধ্যে পড়ে ছোটোখাটো দাঁত এবং বড়ো ধরনের যে সমস্ত দাঁতগুলো আমাদের শরীরে হয়ে থাকে ভাগে আমাদের কুচকিতে পেটে এবং পিঠের দিকে বা দাড়িতে দাঁত হয়ে থাকে নোকে দাঁত হয়ে থাকে দাঁতের বিভিন্ন রকম পোকার আছে কিন্তু আজকে মূলত যে ফাঙ্গাল ইনফেকশান বা যে প্রকৃতির দাঁতটা নিয়ে কথা বলবো সেটি সাধারণত আমাদের শরীরে চাকা চাকা বা রিং আকারে হয়ে থাকে এবং ব্যাপকভাবে এটা আমাদের শরীরের মধ্যে ছড়িয়ে পড়ে এই দাঁত বা রিং অব নিয়ে আজকে একটি বিস্তারিত আলোচনা করব পেশেন্ট বা রুগীদের যখন এই দাঁত হয় যখন এটি ছোট্ট আকারে হয় তখন কিন্তু তারা প্রথমেই করে কি দোকান ওষুধের দোকান বা ফার্মাসিস্টের কাছ থেকে স্টেরয়েড জাতীয় অয়েন্টমেন্ট নিয়ে বা ক্রিম নিয়ে তারা ব্যবহার করতে থাকেন এমন কি ডেরোবিন এই জাতীয় ক্রিমগুলো বা অয়েনমেন্টগুলো ব্যবহার করেন যেটা স্কিনের উপর থেকে কিন্তু পুরো স্কিনটাকে জ্বালিয়ে দেয় এবং সেখানে যে কালো একটি স্পট পড়ে যায় সেটি কিন্তু যেতে বহু দিন টাইম লাগে আখেরে কিন্তু এতে ফাঙ্গাসদের মৃত্যু কোনোরকমভাবেই হয় না এছাড়া মার্কেট থেকে যে যে যত প্রকারের স্টেরয়েড অয়েনমেন্ট আছে সেগুলো কিন্তু রুগীরা ব্যবহার করে থাকেন দোকান থেকে প্রচুর পরিমাণে কিনে সেগুলো ব্যবহার করতে থাকেন এবং অনেক দামি দামি অয়েনমেন্ট আছে যেগুলো কিনে তারা ব্যবহার করতে থাকেন কিন্তু এই যে ফাঙ্গাল ইনফেকশান বা রিং যেগুলো গোল গোল চাকা চাকা হয়ে থাকে যেগুলো সাধারণত বড় বড় আকারের হয় কোলভাগ পেটে পিঠে এবং পায়ের দিকে বিভিন্ন জায়গায় হয়ে থাকে এইগুলোর যে রিংয়ের আকারটা থাকে সেটা লাল হয় এবং প্রচণ্ড পরিমাণে এইগুলো চুলকায় এবং অনেক সময় রস কাটতে দেখা যায় এইগুলো সাধারণত উপর থেকে অয়েন্টমেন্ট দিলে কোনোভাবেই কিন্তু এইগুলো সারে না এইগুলোকে ফাঙ্গাসকে মারতে গেলে কিন্তু আমাদের ভিতর থেকে মারতে হয় এবং একটি লং অর্থাৎ দীর্ঘমেয়াদি ট্রিটমেন্টের মাধ্যমে কিন্তু এই রোগটি সারে প্রথমেই যেটা ভুল হয়ে যায় সেটা হচ্ছে আমরা দোকান থেকে যে স্টেরয়েড অ্যান্টিফাঙ্গাল ক্রিমগুলো ব্যবহার করি সেগুলো কিন্তু মোটেও ব্যবহার করা যাবে না এতে কিন্তু এই রোগটির প্রাদুর্ভাব অনেকাংশে আরও বেশি পার্সেন্টেজে অনেক বেশি পরিমাণে কিন্তু এইগুলো বেড়ে যায় তাই রকমভাবে আপনারা স্টেরয়েড ক্রিম ব্যবহার করবেন না এখন বলেনি যে এই রোগটি কিভাবে ছড়ায় যখন আপনার শরীরে একটি স্পেসিফিক নির্দিষ্ট জায়গায় এই রোগটি দেখা গেল একটি ছোট্ট চাকার আকারে যখন প্রথম প্রকাশ পেল তখন কিন্তু আপনি ওই জিনিসটিকে স্টেরয়েড ক্রিম দিয়ে দাবিয়ে দিচ্ছেন এবং রকম সাবধানতা অবলম্বন করছেন না আপনি ওটা চুল কাচ্ছেন এবং গামছা বা তোয়ালে আপনার যেটা রয়েছে অন্যান্য পরিবারের যারা সদস্য রয়েছেন তারাও কিন্তু ব্যবহার করছেন এতে কিন্তু এই ফাঙ্গাসের যে ডিমগুলো থাকে সেগুলো স্প্রেড হয়ে যাওয়ার ব্যাপক সম্ভাবনা থাকে এবং এইভাবেই ছড়িয়ে থাকে এইগুলো এবং এই যে ফাঙ্গাল ইনফেকশান এটা কিন্তু প্রবল ছোঁয়াছে তাই এটা থেকে সম্পূর্ণ সাবধান হতে হবে আমাদের প্রথমেই মাথায় রাখতে হবে যে এই ফাঙ্গাল ইনফেকশান যাদের অল্প বিস্তর হয় বা গোটা শরীরে চাড়িয়ে যায় তারা দীর্ঘদিন ধরে ট্রিটমেন্ট করেন বছরের পর বছর স্কিনের স্পেশালিস্ট দেখিয়েও কিন্তু এই রোগটি সারে না তখন তারা কিন্তু সম্পূর্ণরূপে ডিপ্রেসড হয়ে যান এবং চিন্তিত হয়ে পড়েন আখেরে এটা কিন্তু কোনোরকমভাবেই চিন্তা করার কোনো বিষয় নাই এটা যে রুগী বা পেশেন্ট তারই কিন্তু কিছু পরিমাণে ভুল হয়ে থাকে অনেক ক্ষেত্রে দেখা যায় যে তারা বড় স্কিনের স্পেশালিস্টের কাছে যান তারা যে জিনিসগুলো ফলো করতে পারেন রুগী কিন্তু সেই জিনিসগুলো ফলো করেন না প্রথমেই যখন তাদেরকে ট্রিটমেন্ট দেওয়া হয় তারা পাঁচ থেকে দশ দিন জোর পনেরো দিন ট্রিটমেন্ট নেন এবং ট্রিটমেন্ট নেওয়ার পরে যখন সেটি উপর থেকে ভালো হয়ে যায় তখন রুগী কিন্তু ভেবে ফেলেন যে হয়তো আমার রোগটি ভালো হয়ে গেল তখন যে কোর্সটি ডাক্তারবাবু বা স্কিনের স্পেশালিস্ট দিয়েছিলেন সেই রুগী কিন্তু সেটি বন্ধ করে দেয় এবং বন্ধ করে দেওয়ার পরে এটি কিন্তু কিছুদিন পরই আবার ব্যাপক হারে বেরিয়ে যায় এবং গোটা শরীরে এটি ছড়িয়ে যেতে দেখা যায় তাই বন্ধুরা আপনাদেরকে বলি যে এই রোগটি যখন আপনার শরীরে প্রাদুর্ভাব হচ্ছে তখন কিন্তু আপনি বড়ো স্কিনের স্পেশালিস্ট দেখাতে পারেন এবং তারা যে জিনিসগুলো ফলো করতে বলছেন ওষুধের কোর্স এবং আপনার জামা কাপড় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং ভিতরে যে ইনারোয়ার আছে সেগুলো প্রতিদিন সুন্দর করে কেচে ডেটল দিয়ে ওয়াশ করে কটকটে রোদে শুকিয়ে নেওয়া এই নিয়মগুলো পালন করতে হবে নির্দিষ্ট যে স্পেসিফিক সপ আছে বা সাবান আছে সেগুলো ব্যবহার করতে হবে আপনার গামছা তোয়ালে জামা কাপড় সম্পূর্ণ আলাদা করে রাখতে হবে যাতে পরিবারের অন্য কোনো সদস্যের মধ্যে এই ফাঙ্গাল ইনফেকশানটি ছড়িয়ে যেতে না পারে প্রথমে যে বিষয়গুলো আপনাকে মাথায় রাখতে হবে এক নম্বর হচ্ছে আপনাকে যেটি মাথায় রাখতে হবে আপনাকে যে ট্রিটমেন্টটি দেওয়া হবে বা এখন আমি যে ট্রিটমেন্টটির ব্যাপারে বলবো সেটি কিন্তু আপনাকে ঠিক যতদিন বলবো ঠিক ততদিনই ফলো করতে হবে এবং আপনার যে জামা কাপড় রয়েছে এবং যে ইনার ওয়ারগুলো আছে সেগুলো কিন্তু প্রতিদিন কেচে পরিষ্কার করতে হবে ঢিলে ঢালা পোশাক পরতে হবে এবং শরীরকে বেশি পরিমাণে কিন্তু ঘামতে দিলে হবে না এইগুলো মাথায় রাখতে হবে সব থেকে বেশি যেটা গুরুত্ব দেওয়ার বিষয় সেটি হচ্ছে যে ট্রিটমেন্টটির ব্যাপারে আজকে আমি বলবো সেই ট্রিটমেন্টটি কিন্তু এক সপ্তাহ থেকে দশ দিন ফলো করলে আপনার উপর থেকে সমস্ত ইনফেকশান সেরে যাবে স্বাভাবিক যেমন স্কিন বা চামড়া থাকে ঠিক কিন্তু তেমনই হয়ে যাবে কিন্তু এটিকে যদি আপনি ভালো হয়ে গেছে ভেবে ফেলেন তখনই কিন্তু বন্ধুরা সব থেকে বড় ভুলটি হয়ে যাবে যেমনভাবে বলা হবে কোর্সটি কিন্তু ঠিক ততদিনই আপনাকে পালন করতে হবে নাহলে কিন্তু ভিতর থেকে ফাঙ্গাসগুলো মরবে না ফাঙ্গাস যদি কিছু অল্প পরিমাণেও থেকে যায় তা সেখান থেকে কিন্তু সেগুলো স্প্রেড হয়ে বা সেই ডিমগুলো বিভিন্নভাবে ছড়িয়ে জামাকাপড়ের মা জামা কাপড়ের মাধ্যমে এবং ছোঁয়াছুঁয়ির মাধ্যমে বা একই জায়গায় শোয়ার ফলে একই সাবান ব্যবহার করার ফলে একই গামছা বা তোয়ালে ব্যবহার করার ফলে পরিবারের অন্যান্য সদস্যের মধ্যে ছড়িয়ে যাবে এবং আপনার এই ইনফেকশানটি কিন্তু কোনো দিনই সারবে না এখন বলেনি যে এই ফাঙ্গাল ইনফেকশনের অ্যাকচুয়াল ট্রিটমেন্টটা কী এই ফাঙ্গাল ইনফেকশানের অ্যাকচুয়াল ট্রিটমেন্ট হচ্ছে আপনারা যেভাবে ট্রিটমেন্টটি এতদিন করেছেন যে স্টেরয়েড ফাঙ্গাল ক্রিম এইগুলো কিন্তু মোটেও ব্যবহার করা যাবে না এক্ষেত্রে শুধুমাত্র কিন্তু অ্যান্টি ফাঙ্গাল ক্রিম ব্যবহার করতে হবে যেমন লুলি কোনা জল ইবার কোনা জোল বা কেটো কোনা জল এই জাতীয় কিন্তু ফাঙ্গাল ক্রিম ব্যবহার করতে হবে বা অয়েন্টমেন্ট এইগুলো ব্যবহার করতে হবে অনেক ক্ষেত্রে কিন্তু লুলি কোনা জল লোসন পাওয়া যায় সেগুলো তুলোই করে ব্যবহার করলে বা যে জায়গাগুলো আপনার চাকা চাকা দাঁত হয়েছে বা রিং ওয়ার্ম হয়েছে সেই জায়গাগুলো তুলোই করে জলের মতো লাগিয়ে দিলে কিন্তু এগুলো অনেক ক্ষেত্রে খুব ভালো কাজ হতে দেখা যায় এইবার আসি এর মেন ট্রিটমেন্টে এক নম্বর হচ্ছে আপনি যে ট্রিটমেন্টটি নেবেন সেটি হচ্ছে জল হান্ড্রেড এমজি ক্যাপসুল এটাই হচ্ছে এর মেন ট্রিটমেন্ট এবং এটি মার্কেটে যে নামে পাওয়া যায় সেটি হচ্ছে ক্যান্ডিট্রাল হান্ড্রেড সিন্ট্রান হান্ড্রেড ইটম্যাক হান্ড্রেড বা ইট্রাসিস হান্ড্রেড এই নামে কিন্তু এই মেডিসিনগুলো মার্কেটে পাওয়া যায় এগুলো কিন্তু একটি করে দুবার খাবার পর আপনাকে সকাল সন্ধ্যা টানা এক মাস নিতে হবে কোনো প্রকারই কিন্তু এই মেডিসিনটিকে বন্ধ দেয়া যাবে না এবং আপনি টানা এক মাস সকাল সন্ধ্যা খাওয়ার পর একটি করে দুবার খেয়ে যাবেন এবং রাত্রের দিকে একটি অ্যান্টি অ্যালার্জিক প্রিপারেশান যেমন লিবোসেট্রিজিন বা সেট্রিজিন যেগুলো মার্কেটে লিবোসেট ফাইভ যেমন লিবোসেট্রিজিন লিবোসেট ফাইভ বা ভোজেট ফাইভ এই নামে পাওয়া যায় যদি নর্মাল সেট্রিজিন ব্যবহার করেন তাহলে সিজেট থ্রি বা সেটজিন টেন যেগুলো সেট্রিজিন টেন এম জি থাকে এই ট্যাবলেটগুলো রাত্রে একবার শোবার সময় আপনি খাবেন এর সঙ্গে লুলিকোনাজল অয়েন্টমেন্ট ব্যবহার করতে হবে যেমন লুলি ব্রুট অয়েনমেন্ট লুলি বেট অয়েন্টমেন্ট লুলি ক্যান অয়েন্টমেন্ট এই যেতে এতে লুলি কোনা জল ওয়ান পারসেন্ট প্রিপারেশান থাকে এগুলো ব্যবহার করতে হবে দুবার দুপুরে চান করার পর একবার পরিষ্কার হাতে আপনি তেলের মতো লাগিয়ে দেবেন অয়েন্টমেন্টটি এবং রাত্রে শোবার সময় লাগাবেন এছাড়া আরও ভালো কিছু ক্রিম বা অয়েন্টমেন্ট আছে যেমন ইবার কোনা জল আছে ইবার কোনা জল আপনি ব্যবহার করতে পারেন লুলিকোনা জলের থেকে একটু উচ্চাঙ্গের বা কেটো কোনা জল ক্রিম আপনি ব্যবহার করতে পারেন এগুলো ব্যবহার কিন্তু দিনে দুবার করে করে যেতে হবে আর আপনি কিছু সোপ আছে কিছু সাবান আছে সেগুলো ব্যবহার করতে পারেন যেমন টেট মশল ব্যবহার করতে পারেন বা কেটও সব ব্যবহার করতে পারেন এগুলো আপনি ব্যবহার করতেই পারেন এগুলো আপনি এক মাস ফলো করুন টোটাল যে ট্রিটমেন্টটি আছে আপনি এক মাস থেকে দেড় মাস কিন্তু আপনাকে অবশ্যই ফলো করতে হবে প্রথমেই কিছুদিন পর ছেড়ে যাওয়ার পরে যদি আপনি ভাবেন যে সেরে গেছে জিনিসটা তাহলে কিন্তু মস্ত বড়ো ভুল করা হবে আপনি টানা এক মাস এই ট্রিটমেন্টটি যেটা বললাম সেটি আপনি ফলো করুন আরও একবার বলে দিই ইট্রাগঞ্জল হান্ড্রেড এম জি ক্যাপসুল যেমন ক্যান্ডিট্রাল হান্ড্রেড বা ইট্রাসিস হান্ড্রেড বা সিন্ট্রান হান্ড্রেড বা আইটি ম্যাক হান্ড্রেড এই যে ক্যাপসুলগুলো আছে এইগুলো আপনি সকাল সন্ধ্যা খাবার পর একটি করে দুবার টানা এক থেকে দেড় মাস খেয়ে যাবেন রাত্রে শোবার সময় একটি করে অ্যান্টি অ্যালার্জিক প্রিপারেশন যেমন সেট্রিজিন বা লিভো সেট্রিজিন আপনি অবশ্যই নেবেন লুলি কোণাজোল বা ইবার ক্রিম আছে যেটি আপনি দুবার ব্যবহার করবেন এবং টেটমোসল টেটমোসল সপ বা ইবারকোনাজল যেমন ইবারনেট ওয়ান পারসেন্ট নামে পাওয়া যায় এই জাতীয় ক্রিমগুলো আপনি ব্যবহার করবেন এবং সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন নিজের যে জামাকাপড় প্রতিদিন ধোয়া কাচা করে পরিষ্কার করবেন এবং রোদে শুকিয়ে নেবেন যাতে শরীরে ঢিলে পোশাক পরা যায় সেই দিকে নজর রাখতে হবে এবং শরীর যাতে না ঘামে সেই দিকে অবশ্যই আপনাকে নজর রাখতে হবে এই ট্রিটমেন্টটি কিন্তু আপনাকে সম্পূর্ণ এক থেকে দেড় মাস ফলো করতে হবে তারপরে তারপরেও কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই যে ফাঙ্গাল ইনফেকশানটি কিছু কেমন ক্ষেত্রে অল্প মাত্রায় কিন্তু রিল্যাক্স হতে দেখা যায় যাদের এক দেড় মাস ট্রিটমেন্ট করার পরেও এই ফাঙ্গাল ইনফেকশনটি রিল্যাপস হয় তাদের জন্য আমি বলে রাখি আপনারা যেমন প্রথমে ইট্রাগোনাজল হান্ড্রেড এমজি ক্যাপসুল যেমন ক্যান্ডিট্রাল হান্ড্রেড বা সিন্ট্রাল হান্ড্রেড এইগুলো নিচ্ছেন যাদের অতিরিক্ত বাড়াবাড়ি তাদের এর সঙ্গে কিন্তু টার্বিনাফাইন আড়াইশো এমজি ট্যাবলেট একটি করে প্রতিদিন নেওয়া যেতে পারে যেমন ফোর্স আড়াইশো ট্যাবলেট মার্কেটে পাওয়া যায় এই টারবিনাফোর্স আড়াইশো ট্যাবলেটটি আপনি রাত্রে একটি করে নেবেন এবং ইট্রাকোনাজোল হান্ড্রেড এমজি ক্যাপসুলটি আপনি দিনে দুবার নেবেন সকাল সন্ধ্যা এইভাবে আপনাকে টানা এক মাস চালাতে হবে তবে গিয়ে কিন্তু এই ফাঙ্গাসটি আপনার শরীর থেকে সম্পূর্ণভাবে মরবে এবং যতদিন আপনার ট্রিটমেন্ট চলবে ফুলি পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন অপর ব্যক্তির সঙ্গে হাত মেলানো বা অন্যান্য সঙ্গ বা এক কাছে শোয়া এগুলো থেকে সম্পূর্ণ বিরত থাকতে হবে এবং ফুলি পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে এবং আপনার পেটটা যাতে সম্পূর্ণভাবে ভালো থাকে পেটের ডাইজেশন যাতে ভালোভাবে সম্পূর্ণ ভালো থাকে যাতে আপনার গ্যাস্ট্রাইটিস কম থাকে এই দিকটাতেও কিন্তু আপনাকে অবশ্যই নজর দিতে হবে কারণ যে মেডিসিনসগুলো খাচ্ছেন সেগুলো অনেকটা আমাদের পেটের পরিস্থিতির উপর নির্ভর করে সেগুলো কিন্তু অ্যাবজারভেশন হয় এবং কতটুকু আমাদের শরীরে সেই মেডিসিনটি বা সেই মেডিসিনের র মলিকুলসটি যাবে এবং তার উপর নির্ভর করবে আমাদের মেডিসিনসটির কাজ করা তো বন্ধুরা আজকে এই যে ব্যাপক হারে প্রচলিত এবং প্রচুর পার্সেন্টেজ মানুষের মধ্যে যে ফাঙ্গাল ইনফেকশানটি হচ্ছে তার একটি পারফেক্ট ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করলাম আপনারা ফলো করলে অবশ্যই আপনারা উপকার পাবেন তবে সবশেষে বলে রাখি বন্ধুরা এই যে ট্রিটমেন্টগুলো বললাম এগুলো অবশ্যই আপনারা নিজে থেকে নেবেন না আপনি কোনো বড় স্কিন বা চর্মরোগ স্পেশালিস্টের কাছে যাবেন তার পরামর্শ মতো সমস্ত ট্রিটমেন্টগুলো অবশ্যই নেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ